अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আঁচল, আঁচল কি হয়েছে, তুমি ঠিক আছো তো? দিদি, আসলে আমি ভেবেছিলাম যে পুজো শেষ হওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, হয়তো সেই জন্যই আমার মাথাটা ঘুরছে। এবার গরিবদের তো কম্বল দান করতে হবে, আর আমার মাথা তো ভীষণ ঘুরছে। আপনি কি আমার হয়ে দিয়ে দেবেন দিদি? না আঁচল, এই কাজটা তো বাড়ির বউয়ের, আমি কিভাবে করতে পারি? দিদি, আমিই চলে যেতাম, কিন্তু আমি ঠিক মতো দাঁড়াতেই তো পারছি না। আমার এই অবস্থার জন্য কোনোভাবেই এই দান বন্ধ হওয়া উচিত নয়। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেব, তুমি প্লিজ ওষুধ খেয়ে এসো, কারণ ওনাদের আশীর্বাদ তোমারও দরকার। আচ্ছা দিদি, আমি দীপককে বলে ওষুধ পাঠাচ্ছি। ঠিক আছে, আর জিতুদাকে বলছি যাতে জিনিসগুলো নিয়ে যায়। ওনাদের বিশেষ আশীর্বাদ তো তোমার জন্য তৈরি করেছি আমি রুচিতা। কান খুলে শুনে রাখো, যখন রুচিতা কম্বল দান করবে তখনই আমি লাইট বন্ধ করে দেব। তুমি একটা আঘাতেই সেই কাজটা সম্পূর্ণ করবে, আর অন্ধকারের সুযোগ নিয়ে ওখান থেকে পালিয়ে যাবে, কেউ তোমায় চিনতে পারবে না। আর যদি কাজ আমার কথা অনুযায়ী হয় তাহলে তুমি তোমার টাকা ঠিক পেয়ে যাবে। আমি নিজেকে ভুলে যেতে পারি নিহার বাবু, কিন্তু আপনাকে কখনোই নয়। একদিন একদিনও এমন যায়নি যেদিন আমি আপনাকে চিঠি লিখিনি, কিন্তু ওগুলোকে কখনো পোস্ট করার সাহসও হয়নি, আর না আমার কোনো অধিকার ছিল। আপনি তো ডিভোর্সের কাগজে সইটা পর্যন্ত করেননি, কিন্তু রুচিতা দিদি তো সইটা করেই সঙ্গে সঙ্গে আপনাকে পাঠিয়ে দিয়েছিল। রুচিতা ম্যাডাম একদম ঠিক আছেন, উনি এই পেপারস পাঠিয়েছেন আপনাদের জন্য, কারণ উনি আপনাকে ছেড়ে জীবনে এগিয়ে যেতে চেয়েছিল। তাহলে আপনি কেন ওনাকে এখনো ভুলে যেতে পারছেন না? উনি তো আপনার নামের মঙ্গলসূত্রটাও খুলে ফেলেছেন, তাহলে কেন আপনি ওনাকে এখনো নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছেন? মা আমার থেকে আমার মঙ্গলসূত্র কেড়ে নিলেন, আপনার সামনে আমাকে সিঁদুর পরতে বারণ করে দিলেন, কিন্তু তাও আমি আপনার দীর্ঘায়ু কামনা করে আমার হাতে এই কালো সুতোটা বেঁধেছি। আমাদের সম্পর্ক তো হৃদয় দিয়ে জোড়া ছিল নিহারবাবু, প্রেমের বন্ধনে জুড়েছিল। এই মঙ্গলসূত্র তো শুধু সমাজকে দেখানোর জন্য একজন বিবাহিত স্ত্রীর চিহ্ন মাত্র, আমাদের সম্পর্ককে জুড়ে রাখার জন্য এই কালো সুতোটাই অনেক, কিন্তু আপনি তো এটাও ছিঁড়ে দিলেন। ডিভোর্স না হওয়া সত্ত্বেও আপনি আরেকটা বিয়ে করে নিলেন। শুনুন, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন হয় যে সে বিয়ের দিন লাল বেনারসি পরবে, আর মা তো আমাকে বিবাহিতা মহিলা ভেবে এটা দিয়েছিলেন, কিন্তু আপনি তো আমার জীবনে এই কাগজের সাদা রংটা ভরে দিয়েছেন। এটা জেনেও যে এই মঙ্গলসূত্রের কোনো দাম নেই, এই সিঁদুর মিথ্যে, তাও আমি কখনো এটা নিজের থেকে আলাদা করিনি। সবসময় এই আশা নিয়ে এটা পড়ে থাকতাম যে একদিন এতে আপনার নামই থাকবে, একদিন আপনি আমার সিঁথিতে ঠিক সিঁদুর পরিয়ে দেবেন। আমি তো খুব বোকা ছিলাম, আমি এই কাগজের ভাষা কিছুই তো বুঝতে পারতাম না। আমি তো একটা বাড়ি পাচ্ছিলাম, একজন অনাথ পরিবার পাচ্ছিল, আপনাকে পাচ্ছিলাম, এরপরে আমি আর কি চাইতাম? কিন্তু এবার আপনি বলুন, কাল যখন
আমাদের মিথ্যে বিয়ের সময় শেষ হয়ে যাবে, আপনি আমায় ছেড়ে দেবেন, তখন আমি কাকে মুখ দেখাবো বলুন? কে করবে আমার পবিত্রতার উপর বিশ্বাস? কেউ কি বিশ্বাস করবে যে এক ঘরের মধ্যে থেকেও আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না? বলুন না, আপনি কতদিন রুচিতা দিদির জন্য অপেক্ষা করবেন? রুচিতা দিদি নিজের জীবনে ভালো আছেন, সেই জন্যই তো উনি এখানে এসে আপনার বিষয়ে কিচ্ছু জিজ্ঞাসা করেননি। আমাদের বিয়ে, আপনার জীবন নিয়ে কোনো প্রশ্নই উনি কখনো করেননি, কারণ উনিও জানেন আপনাদের দুজনের জন্য এটাই সঠিক। ওনাকে ভুলে যান আপনি, আর ওনার মতো আপনিও এগিয়ে যান, নিজের এই জীবনটা নতুনভাবে শুরু করুন। আজ আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। হয় আপনি এই কাগজগুলোর বদলে আমায় এই বিয়ের পোশাকটা বরং পরিয়ে দিন, নয়তো আমায় বিষ খাইয়ে মেরে ফেলুন। আমি আর কোনোদিনও অনাথ হতে চাই না। হ্যাঁ, আমি আপনাকে কখনো হারতে চাই না। আচল, বলুন আপনি কি সিদ্ধান্ত নিলেন? আপনি আপনি আমায় বিয়ে করবেন, নাকি সারা জীবন আমায় মাথায় কলঙ্কের দাগ নিয়ে ঘুরে বেড়াতে হবে? ঠিক আছে আচল, কন্ট্রাক্ট শেষ হতেই আমি তোমার সাথে বিয়ে করব। আমার হঠাৎ এরকম অনুভূতি হচ্ছে কেন জানো, যেন আমার সবকিছু হারিয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? আমি জানি না আমি তোমাকে আমার স্ত্রীর জায়গাটা দিতে পারবো কিনা, কিন্তু আইনত আমি তোমাকে বিয়ে করব। কি সত্যি কি উনি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন? মানে এত সোজা ছিল ওনাকে বিয়ের জন্য রাজি করানো? শুধু একটু চোখের জলে ফেলার ছিল আর আবেগপ্রবণ হওয়ার ছিল, তারপরেই উনি মেনে নিলেন। হে ভগবান! আর আমি তো কত ষড়যন্ত্র করলাম এই নিয়ে, ইয়ে আমার জীবনটা বদলে গেল। আমি তো এবার ওনার বউ হবই হব, এবার শুধু মন্দিরে গিয়ে চুপি চুপি বিয়েটা করতে হবে। এই নতুন বউয়ের ওড়না আর এই লেহেঙ্গা কত ভালো লাগবে না আমায়! উনি কি আমার নেশার কথাটা জানতে পেরে গেলেন নাকি? মা, আসলে আমি একটা শব্দ মুখ থেকে বের করলে জিভ টেনে হাতে ধরিয়ে দেব।
প্যাসমা, আপনি আমার মঙ্গলসূত্র কেন ছিঁড়ে ফেললেন? মা, আপনার কি হয়েছে? আপনি আমার সিঁথির সিঁদুর কেন মুছে ফেললেন? এই সিঁথির সিঁদুর তখনই কার্যকরী হতো যখন তুমি নিহারের স্ত্রী হতে। এটা কি আঁচল? আমি জিজ্ঞাসা করছি, এটা কি? এটা এটাই তোমার শক্তি? আমায় ক্ষমা করে দেবেন মা, উনি আমায় বারণ করেছিলেন যে এই ব্যাপারে কাউকে কিছু না। নিহার তোমাকে বারণ করেছিল? তুমি তুমি আমায় ঠকাচ্ছিলে? আমায়? মা, আসলে ওই একটা কথাও শুনতে চাই না। তোমার অপরাধের শাস্তি এটাই যে তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। এই যে তোমার সত্যি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো, কারণ না তুমি এ বাড়ির বউ আর না নিহারের স্ত্রী। চলে যাও সেখানেই যেখান থেকে এসেছো, এখানে থাকার কোনো অধিকার নেই। আমাকে ক্ষমা করে দিন আপনি মা, আমি ভুল করে ফেলেছিলাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আর এসবে কোনো লাভ নেই। উনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, খুব তাড়াতাড়ি উনি আমায় বিয়ে করবেন বলেছেন। সেই ছেলেটা যে সাত মাস ধরে তোমার হতে পারলো না, সে দুদিনে তোমার হবে কি করে? সেটাও তখন যখন রুচিতা এই বাড়িতেই আছে। তাই নিজেকে আর সবাইকে বোকা বানানো বন্ধ করো তুমি। এই যে তোমার স্বপ্ন আছে, এটা স্বপ্নই থেকে যাবে, কারণ নিহার তোমায় কোনো দিন মেনে নেবে না। দিদা আমাকে এইরকম পোশাক দিলেন কেন? এটা তো সন্ন্যাসিনীদের মতো পোশাক। এটা তোমার জন্য ঋতু। ঋতু, এই শাড়িটা তুমি রুচিতাকে দিয়ে দিও, আর ওকে বলো যে আজকের সন্ধ্যের পুজোতে ও যেন এই শাড়িটাই পরে আসে। হ্যাঁ ঠাকুমা। আর এটা আঁচল তোমার জন্য। আমি এগুলো দিয়ে আসছি। শুনুন মা, দেখুন না ঠাম্মা রুচিতা দিদিকে কিরকম এও স্ত্রীদের মতো শাড়ি দিয়েছেন, আর আমায় এরকম যোগিনীদের মতন শাড়ি দিয়েছেন। আমি কোনো মতেই পরবো না এই শাড়িটা। চিন্তা করছো কেন? তুমি এই শাড়িটা পরবেও না। আরে, এ তো পিউ কল করছে। হ্যালো আমার সোনা, তুমি কেমন আছো? আচ্ছা বাবা, ঠিক আছে, পরে কল করছি। মা, আপনার কিছু দরকার ছিল আমার কাছে? ঋতু, এদিকে এসো তো, দেখো আমার এখানটা খুব চুলকোচ্ছে, একটু চুলকে দেবে প্লিজ? ওখানটা হাত যাচ্ছে না। আরে ভাবছোটা কি, একটু চুলকে দাও না এখানটা, এইখানে এইখানটা, আরে এখানে এখানে। মা তো তোমায় সধবা বানানোর চেষ্টায় ছিলেন, কিন্তু আমি তো তোমায় পৃথিবী থেকে সন্ন্যাস নিয়ে ছাড়বো রুচিতা, তাই এই শাড়িটা তুমিই পরবে। মা, আমরা আমাদের বৌমা রুচিতার সঙ্গে খুব অন্যায় করেছি, তা সে বাধ্য হয়ে করা হয়ে থাক বা জেনে বুঝে, কিন্তু এটা খুব বড় অন্যায় হয়েছে রুচিতার উপর। কখনো কখনো অবস্থা মানুষকে এমন জায়গায় দাঁড় করায় যে তখন সে ভাবনা চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে। নিহারা রুচিতার সঙ্গেও তাই হয়েছে, কিন্তু আজকে সব বিপদ কাটিয়ে ওরা আবার এক হয়ে গেছে। যা হওয়ার হয়েছে, এখন সব ভুলে যা। কিন্তু মা, আঁচলের কি হবে? ওর দায়িত্ব যখন নিহার নিয়েছে,
সেটা তো আমাদেরও দায়িত্ব। ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর এই পৃথিবীতে ওই মা ছাড়া আর কেউ ছিল না, ওর জন্যে আমাদেরও ভাবতে হবে। আর যখন নিহার আর রুচিতা স্বামী স্ত্রী, তখন কি আঁচলের ওই ঘরে থাকাটা ঠিক দেখাবে? বাবা, আঁচলও তো এই পরিবারকে আপন করেই নিয়েছিল না, তাহলে ওকে কি করে আমরা চলে যেতে বলবো? একদম ঠিক বলেছ মা তুমি। আঁচল আমাদের বাড়িতে কন্ট্রাক্ট পেপারের জন্য এসেছে হয়তো, কিন্তু আমাদের সেবা তো মন থেকেই করেছে মা। খুব ভালো মেয়েও, আমরা ওকে এভাবে ছেড়ে দিতে পারি না। তোমরা দুজনে যা বলছো সেটা ঠিক, কিন্তু আঁচলের এখানে থাকাটা নেহার আর রুচিতার বিবাহিত জীবনে কোনো গণ্ডগোল হবে না তো? আর তার উপর সমাজ কি বলবে? কাল পর্যন্ত আঁচল নিহারের স্ত্রী ছিল, কিন্তু আজ ওর স্ত্রী না হওয়া সত্ত্বেও ওই ঘরেই রয়েছে। তাহলে কি করব, ওকে বাইরে ছুঁড়ে ফেলে দেব? না পুনম, আমার এক বন্ধু আছে, ও মহিলাদের আশ্রম চালায়, মেয়েদের হাতের কাজ শিখিয়ে ওদের নিজের পায়ে দাঁড় করিয়ে দেয়, ওদেরকে আত্মনির্ভর করে তোলে। আমরাও অনেকবার ওই সংস্থায় ডোনেট করেছি। আমি ওর সঙ্গে আঁচলের ব্যাপারে কথা বলে দেখি, একবার আঁচল ওখান থেকে হাতের কাজ শিখলে নিজের পায়ে দাঁড়াতে পারবে, তারপর একটা ভালো সম্বন্ধ থেকে ওর বিয়ে দিয়ে দেব। না, আমাকে যে করেই হোক আঁচলকে আটকাতে হবে, ও এখান থেকে চলে গেলে আমি রুচিতাকে আর বাড়ি থেকে বের করতে পারবো না। ঠিক আছে, যেমন তোমরা ভালো বোঝো। আসলে আমি জানি তুমি যা যা করেছো সেটা একটা নাটক ছিল, তুমি সবাইকে বোকা বানাতে পারো কিন্তু আমাকে নয়। মা, আমি সেটাই করেছি যেটা আমি বলেছিলাম তোমাকে করতে। তাহলে তুমি আমায় বোকা কি করে বানাচ্ছো? এই প্ল্যানটা তো আমারই ছিল। মা, আমার একবার তো মনে হয়েছিল যে আমাকে সবকিছু ছেড়ে এই পরিবার ছেড়ে চলে যেতে হবে, আপনাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তোমার এই চালাকির ফল এটা? হ্যাঁ মা, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছিল যে আমি আপনার থেকে ওই কাগজের কথা লুকিয়েছিলাম, কিন্তু মা আমি এই পরিবারকে আর ওনাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি মা, সেই জন্য তো আমি চাই তুমি যাতে এ বাড়ি থেকে না যাও, না হলে প্রতীকের বাবা তো তোমায় এনজিও পাঠানো ঠিক করে নিয়েছেন। ওনার মনটা যেন বদলাতে পারি আর আমার স্বামীর মনেও যেন আমার জন্য একটু হলেও জায়গা করতে পারি, সেই জন্যই তো আমি এসব কিছু করলাম। আর আপনি যেরকম বলেছিলেন, আমি ওপরের কাঠগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম যাতে আগুন আমার গায়ে না লাগে, আর উনি তো রুচিতা দিদির সামনে ওই আগুনের মধ্যে আমাকে কোলে নিয়ে সেখান থেকে বাঁচালেন। মা, আমি স্বার্থপর নই আর ভগবানও নই, অনেক অনেক কষ্ট করে আমার মতো অনাথের এত ভালো পরিবার, এত ভালো স্বামী পেয়েছিলাম আমি, আপনাদেরকে ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেই পারি না। আমি মায়ের মতো শাশুড়ি পেয়েছি আমি, আর বাবার মতো শ্বশুর মশাই, আর দেবতার মতো স্বামীকে আমি ফিরে পেতে চাই মা। থ্যাংক ইউ ভগবান, আপনি আমাকে আমার পরিবার আর আমার সব কিছু ফিরিয়ে দিলেন, এদের ছাড়া আমি থাকতে পারছিলাম না। আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত এদের ছেড়ে কোথাও যাব না। একমাত্র আমি যে তোমার এই গুণগুলো জানি, বুঝি, কারণ আমি সেই জহুরি যে আসল হীরে চিনতে পারে।
কিন্তু যদি তুমি তোমার অধিকার ফেরত পেতে চাও তাহলে এই ছোটখাটো খেলায় কোনো রকম কাজ হবে না। আমাদের একটা বড় বাজিমাত করতে হবে যাতে তুমি সব কিছু ফেরত পেয়ে যাও। আর তার জন্য আমাদের দুজনকে হাত মেলাতে হবে। কারণ একলা এই লড়াইটা কারুর পক্ষেই জেতা সম্ভব নয়। আজকের পর থেকে খারাপ সময় কখনো আসতে দেব না। আমরা সব সময় একসাথে থাকব। আমরা একসাথে ছিলাম, আছি আর সব সময় একসাথে থাকব। হে ভগবান, কি হলো কে জানে, নিহারবাবু দরজা খুলছেন না কেন? ওনাকে একটা ফোন করি। হ্যাঁ, এই রাতের জন্য আমি কবে থেকে অপেক্ষা করেছিলাম নিহারবাবু। বাবা, আমি তো ওই মেয়েটার ফোনটাই নিতে ভুলে গেলাম। এক ঘন্টা পূরণ হতে আর মাত্র 40 মিনিট বাকি। আজকের রাত আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আজ আমাদের মধ্যে কেউ আসবে না, এই ফোনটাও না। নিহারবাবুর ফোনটা অফ হয়ে গেল কিভাবে? উনি কোনো সমস্যায় পড়েননি তো? আমি আমি প্রতীকদার আর বৌদিকে ফোন করি। না না, ওনারা এত দূরে আছেন, শুধু শুধু টেনশন করবেন, হয়তো সব ঠিকই আছে। কিন্তু আমি বাইরে বেরোবো কিভাবে, কি করে? রুচিতা, এই ঘোমটাটা সরাও না, আমার কিরকম অস্বস্তি হচ্ছে, সরাও না। কি করি আমি, কিভাবে? হে ভগবান, প্লিজ এবার আপনি আমার হেল্প করুন, কোনো তো পথ দেখান যাতে আমি বাইরে বেরোতে পারি, প্লিজ। এখানে তো জানলা আছে। থ্যাংক ইউ সো মাচ ভগবান, থ্যাংক ইউ। নমামি শমীশান নির্বাণ রূপম বিভুম ব্যাভুতম ব্রহ্ম বেদ স্বরূপম নিজম নির্গুণম নির্বিকল্পম চিদাকাশম আকাশ ভাসম ভজেহম চিদাকাশম আকাশ ভাসম ভজেহম চিদাকাশম আকাশ। এটা তো বন্ধ। সময় তো শেষ হতে চললো এবার।
নো, আমার ডেকোরেশন। শুনুন না, আজ এগুলোর দরকার নেই, আমাদের সম্পর্কটা ইম্পর্টেন্ট। সত্যি বলতে, আপনার স্ত্রী হওয়ার অধিকার আমি আজকে পাচ্ছি, এটা আমি কখনো হারাতে চাই না। নিহারবাবুর ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কিভাবে কে জানে, উনি কি ঠিক আছেন? নিহারবাবু, নিহারবাবু কি হয়েছে আপনার? আপনি এভাবে, নিহারবাবু আপনি ঠিক আছেন তো? কি হলো আপনার? আপনি রুচিতা, তুমি আমি কখন থেকে আপনাকে ডাকছিলাম কিন্তু আপনি শুনতেই পাননি, আপনি ঠিক আছেন তো? জানি না রুচিতা, হঠাৎ করে আমার মাথাটা খুব ব্যথা করছিল, আমার মনে হচ্ছিল যে তুমি আমার সাথে ছিলে। কোনো ব্যাপার নয়, আপনি আপনি গিয়ে মুখটা ধুয়ে নিন, আপনার ভালো লাগবে। সাবধানে। নিহারবাবু সাবধানে। হ্যাঁ, বোঝো, সবই তো শেষ হয়ে গেল, এক ঘন্টা পূর্ণ হতে চললো, ওনার নেশাও হয়তো এবার চলে যাবে, পুরো কষ্ট আমার বেকার হয়ে গেল, মায়ের কথা আমার শুনতে হবে, এবার ওটাই বাকি। যা হয়েছে হয়েছে, না সবার আগে রুচিতার এই শাড়িটাকে আমি চেঞ্জ করি, যদি ভুল করে তুমি ধরা পড়ে যাই না, আমাকে এই বাড়ি থেকে একেবারে বের করে দেবে। এখন অনেকটা বেটার লাগছে। সবকিছু গোছগাছ করতে গিয়ে আপনি এতটাই ক্লান্ত যে আপনার মাথাটাই ঘুরে গেল? রুচিতা, তুমি এই শাড়িটা স্টোর রুমে খুঁজে পেলাম। খুব ভালো লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আচল, কি হলো, এভাবে দৌড়ে দৌড়ে আসছো কেন? আমি একটা কাজ দিয়েছিলাম না, আমি বলেছিলাম রুচিতা নিহারের উপর নজর রেখো, কি হলো, কাজ হলো কি না? ওরা দুজন আলাদা হলো?